হোয়াইট কালারের এটা এন্ড এটাকে অ্যালবিনো বলে। তো এটার কারণ হচ্ছে এরা এই টাইমটায় ঘুমায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগোসিস। তো বাইরে আজকে ভরপুর বৃষ্টি পড়তেছে এন্ড আই থট যে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে যে আমি একটা নতুন একটা প্রাণী আনতে যেতেছি, যার নাম হচ্ছে হেজহগ। এই জিনিসটা আমার অনেক দিন ধরে শখ ছিল যে আমি একটা বাড়িতে নিয়ে আসবো অ্যান্ড পালবো। তো এই একটার কারণে আমি কিন্তু হ্যামস্টারদের একটু সময়টা কম দিতে পারতেছি অ্যান্ড আমি চাইতেছিলাম যে আমি হ্যামস্টারদের কমায় দিই। তো এইটা হইতেছে আমার হ্যামস্টারের যে সেট আপগুলো। হ্যাঁ, তো এটার মধ্যে আছে দুইটা হ্যামস্টার, এটার মধ্যে দুইটা হ্যামস্টার, তারপর এটার মধ্যে একটা হ্যামস্টার আছে। তো আমি আপনাদের দেখাই যে আমি এখানে যেগুলো পালি এগুলো হচ্ছে আমার ঘরের বাচ্চা, এগুলো হচ্ছে ডোয়ার্ফ হ্যামস্টার। আমি যদি একটু ভালো মতো আপনাদের দেখাই, ওরা এখন পানি খাইতেছে, ঠিক আছে। এরা কিন্তু খুবই পিচকি, হেভি পিচি পিচি জাতের জিনিস, এরা কোনো লেজ হয় না আর ইঁদুরের মতো হয়। আর মূলত এরা হচ্ছে একটু এক্সোটিক টাইপের প্রাণী। হ্যাঁ, সবাই সবার মতো পালার জিনিস না, যাদের শখ আছে তারাই পালতে পারে এগুলো। অ্যান্ড এটা হচ্ছে একটা ছোট জাতের। আমি যদি একটা সাইজ কম্প্যারিজন দেখাই, যেহেতু ডোয়ার্ফ হ্যামস্টার একটু অ্যাগ্রেসিভ হয়, তো আমি আপনাদের আমার সাইজটা দেখাই। তো এটা হচ্ছে মূলত আমার একটা থামের সমান, দেখছেন, মানে আমার এই বুড়ো আঙ্গুলের সমান। ওকে, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে সাইরিয়ান হ্যামস্টার। সাইরিয়ান হ্যামস্টারদের রুমটা হচ্ছে এটা একটু মেসি হয়ে গেছে, অনেকগুলা টিস্যু দিয়ে রাখছিলাম বাট এখন সব শেষ। তো দুইটা ওরা ঘুমাইতেছিল। তো সাইরিয়ান হ্যামস্টাররা কিন্তু একা থাকতেই অনেক পছন্দ করে, বাট ইউ নো যে আমার স্পেস কম, আর আলহামদুলিল্লাহ কীভাবে জানি ওরা একটু এদিকে সেটেলও হয়ে গেছে। বলতে গেলে অনেকটাই বড় এরা, অ্যাটলিস্ট মানে দুই আঙ্গুলের দুইটা থামের সমান তো আমার হইবে, দুইটা দুইটা ডোয়ার্ফের সমান আছে এরা। বাট অনেক বেশি কিউট, অনেক বেশি কিউট। এটা হচ্ছে আমার ক্যারামেল। এই একটু মোটো মোটামুটি অনেকটুকুই টেম আছে। হ্যাঁ, তো এখন ওদের উপরে আমি তেমন একটা লাইট দিলাম না, কারণ হচ্ছে এরা এই টাইমটায় ঘুমায় আর রাত্রেবেলা হইতেছে এরা খুব চঞ্চল হয়ে যায়। হ্যাঁ, এখানে দেখেন ওই জায়গা খুঁজতেছে, এদিকে দেখেন এরা পুরো পানি টানি পান করতেছে। তো আমি এগুলাকে ছেড়ে দিব, মানে দুয়ে দুই করে আমি এদের ছেড়ে দিব, আর এগুলারে আমি তিন তিনে ছেড়ে দিব। তো আপনারা যদি কেউ নিতে চান আমাকে প্লিজ জানাবেন। তো হেজক কি? তো হেজক হইতেছে খুব এক্সোটিক একটা প্রাণী। এই পাখি এদিকে কই যাস? তো হেজক হইতেছে খুব এক্সোটিক একটা প্রাণী, যেমন হ্যামস্টার। আমাদের হ্যামস্টার খুব নাজুকভাবে রাখা লাগে। হ্যাঁ, ওদের আমরা কী বলে টিস্যু দিয়ে রাখি, তারপর হাইডিং প্লেসেস দিই, খুব সফটভাবে রাখি। তো হেজক এরকমই একটা জিনিস, কিন্তু খুব এক্সোটিক। অ্যান্ড আমার খুব ইচ্ছে ছিল যে আমি একবার হইলেও একটা হেজক পালবো। তো হেজকের যে অ্যাকচুয়ালি দেখতে যে বিষয়টা, সেটা আপনারা এই ছবিতেই দেখতে পারতেছেন যে সে দেখতে কেমন সাদা হয়। আর আরেকটা হচ্ছে যে তারা সল্ট অ্যান্ড পেপার কালারের হয়। তো আমি নিচ্ছি হচ্ছে যে এই হোয়াইট কালারের এটা, অ্যান্ড এটাকে অ্যালবিনো বলে। তো এটার এখনও অনেক ছোট্ট একটা বাচ্চা, পরশুদিন আমরা এটার বুকিং দিয়ে আসছি। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড সেস ফ্যামিলি যে আমি কবে ওরে বাড়িতে নিয়ে আসবো। অ্যান্ড নতুন নতুন যা যা জানবো সব আপনারাও জানবেন। যারা যারা হেজক ছিলেন না, এখনই এটার ব্যাপারে জানা শুরু করে দেন, কারণ ডগসে যে আপনারা দেখতে থাকবেন এখন হেজক। এই টোনা কই যায়? টোনাও অনেক চেয়ে গেছে অ্যান্ড হি ইজ ভেরি এক্সাইটেড অ্যাজ ওয়েল যে হেজক আসতেছে। তো আপনাদের আমার এইটুকুই জানানোর ছিল যে আমাদের হ্যামস্টাররা চলে যাবে অ্যান্ড একটা নতুন একটা ফ্যামিলি মেম্বার আসবে যে হচ্ছে হেজক। অ্যান্ড কালকে ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কারণ আমাদের চার্লিকে কালকে নিতে আসতেছে একজন অ্যান্ড হোপফুলি সে একটা ভালো একটা ঘর পাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, আর দেখতে থাকেন ডগোসিস। আসসালামু আলাইকুম।